আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুসকা তৈরির সহজ রেসিপি আজকে রেডিমেড ফুসকা তৈরি করব চলুন এখন শুরু করব এখানে আমি এক কাপ ডাবলি বুট ভিজিয়ে রেখেছি এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন ডাবলি বুটগুলো সিদ্ধ করতে দেবো ডাবলি বুটগুলো তিন চারবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলো কষা ছাড়িয়ে কেটে নিয়েছি আমি আলুগুলো ধুয়ে নিয়েছি এখন বুট বুটার আলু একসাথে সিদ্ধ করতে দিচ্ছি সিদ্ধ করার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া এগুলো দিয়ে এখন আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি চুলোটা অন করে দিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে অল্প একটু একটু পানিত্যাগ অবস্থায় এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি এখানে একটা খড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি পঁচিশটা ফুচকা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ফুচকাগুলো নিয়ে নেবেন তেল গরম হয়ে গেছে এখন দুইটা ফুসকা দিয়ে দিয়েছি আমি দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে যাচ্ছে এগুলো রেডিমেড ফুসকা এভাবে একটু একটু লাল লাল করে আমি ফুসকাগুলো বেজে নিচ্ছি সেমভাবে সবগুলো ফুস্কা আমি একইভাবে বেজে নিয়েছি এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে একটা চামচ দিয়ে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি একেবারে বর্তা করে ফেলার কোনো প্রয়োজন নেই অল্প একটু একটু ভেঙে দিয়েছি এখন ডাবলি বুটগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি কিছুটা ব্যাগে দিচ্ছি কিছুটা আস্থা রেখে দিচ্ছি এভাবে নিয়ে সবগুলো মেখে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তিন চারটা এগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্লিফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি এক গুলা তেঁতুল নিয়ে নিয়েছি একগুলা তেঁতুল নিয়ে এক কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে তেঁতুলটা ভালোভাবে গলিয়ে নিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামচ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই চা চিনি চিনিটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি এগুলো ভালোভাবে নেড়ে নিয়েছি এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন আমি ফুচকাগুলো আগে থেকে বেজে নিয়েছিলাম ফুচকাগুলো দেখতে কত বড় বড় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি অল্প একটু ফুসকা ভেঙে নিচ্ছি ভিতরে ও তৈরি করে রেখেছিলাম এগুলো ঢোকার জন্য এখন আমি এর মধ্যে পোটটা ঢুকিয়ে নিচ্ছি সবগুলো ফুসকার মধ্যে একইভাবে পোট ঢুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম একটা গ্যাটারের ছোটো ছিদ্রটি দিয়ে আমি একটা ডিম গ্রেড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কচি দনেপাতা কচি শশা কচি দিয়ে পরিবেশন করে খেতে পারেন আমার এগুলো ছিল না সেজন্য আমি ডিম দিয়ে দিয়েছি উপরে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল প্যাকেটের ফুসকা দিয়ে ফুসকা তৈরির সহজ রেসিপি বা রেডিমেড ফুসকা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন